2024 সালে বড় অর্থনৈতিক মন্দার ঝুঁকিতে পড়তে পারে যুক্তরাজ্য। বিশ্বের বৃহত্তম সক্রিয় বন্ড তহবিল বা বিনিয়োগ সংস্থা পিমকো সম্প্রতি যুক্তরাজ্যের অর্থনীতি নিয়ে এই দুঃসংবাদের তথ্য জানিয়েছে। পিমকোর প্রধান বিনিয়োগ কর্মকর্তা ড্যানিয়েল ইভাসিন ভবিষ্যৎবাণী করে বলেন, আগামী বছর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয় দেশেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন যুক্তরাষ্ট্রের অর্থনীতির চেয়ে বেশি চাপের সম্মুখীন হবে যুক্তরাজ্য। তিনি বলেন, উচ্চ সুদের হার যুক্তরাষ্ট্রের তুলনায় ব্রিটিশ ভোক্তাদের উপর বেশি প্রভাব ফেলেছে। ইউরোপের অর্থনীতিও 2024 সালে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাবে। ড্যানিয়েল ইভাসিন আরও বলেছেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক উভয়ই সাম্প্রতিক মাসগুলোতে সুদের হার আরও আটক রেখেছে, যেটি 2023 সালের শেষের দিকে আরও দুর্বল হবার ইঙ্গিত বহন করে।